হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি করোনা উত্তর মানব সভ্যতা কী করণীয় এ বিষয়ে আলোকপাত করব পৃথিবী এখন অত্যন্ত ভয়ানক এক ভাইরাস আতঙ্কে দিন যাপন করছে আমরা জানি না কী হবে এই ভাইরাস আতঙ্ক কবে প্রশমিত হবে কবে এর থেকে এর সঙ্গে আমাদের বসবাসের অবসান হবে এই সব নিয়ে কিন্তু আমরা আতঙ্কের মধ্যে আছি তারপরও আমরা আশা করছি যে উন্নত দেশগুলো এখন এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য বিজ্ঞানীগণ আর সেখানে গবেষণা করছেন ঔষধ আবিষ্কারের চেষ্টা করছেন টিকা ইত্যাদি ইত্যাদি করার চেষ্টা করছেন হয়তো আগামী কয়েক মাস বা এক দেড় বছরের মধ্যে এই এটি এই বিপর্যয়কর অবস্থাটি মানুষের নিয়ন্ত্রণে চলে আসতে পারে হয়তো আসবেও কিন্তু কথা হলো যে পৃথিবীটা তখন কেমন হবে মানব সভ্যতা ততদিনে তো আর বর্তমানে যেরকম আছে এরকম থাকবে না সম্পূর্ণরূপেই বদলে যাবে কারণ অর্থনৈতিক অবস্থায় ইতিপূর্বে যে অবস্থা ছিল সেটি থাকবে না সামাজিক অবস্থাও আগের মতো থাকবে না রাজনৈতিক অবস্থা কি হয় আমরা জানি না মানুষের যে জীবন ব্যবস্থা সেগুলো কি হয় আমরা জানি না এই এটি যত প্রলম করবে দীর্ঘস্থায়ী হবে প্রলম্বিত হবে ততই কিন্তু বিপর্যয় বেশি নেমে আসবে সেই বিপর্যয়ের পরে মানব সভ্যতার সেটি ধনী দেশ হোক মাঝারি ধনী দেশ হোক অথবা উন্নয়নশীল দেশ হোক অথবা একেবারে দরিদ্র দেশ হোক সব জায়গায় কিন্তু বিপর্যয়কর একটা পরিস্থিতি দাঁড়িয়ে যাবে সেটাকে এক অর্থে বলা যায় যে প্যারাডাইম শিফট অর্থাৎ পাটাতন পরিবর্তন অর্থাৎ যেই পাটাতনটা এতদিন আমাদের ছিল সেই পাঠাতনটা কিন্তু ভেঙে তস হয়ে যেতে পারে সেই জায়গার থেকে আরেকটা নতুন জায়গায় চলে যাবে তবে মানব সভ্যতার ইতিহাসের অভিজ্ঞতা হচ্ছে মানুষ অনেক বড় বড় বিপর্যয় অতিক্রম করেছে কখনোই মানব সভ্যতা মসৃণ ছিল না এইগুলো আগের ভাইরাসের কথা যেগুলো আমরা আলোচনা করেছি সেই ভাইরাস পরবর্তী সময়েও যেমন ঘটেছে অনেকগুলো বিশ্বযুদ্ধও ঘটেছে যেমন প্রথম বিশ্বযুদ্ধ আঠারো সালে যখন শেষ হয় তারপরে কিন্তু পৃথিবীতে বেশ বিপর্যয়কর অবস্থা একদিকে ভাইরাসের কারণেও ছিল অন্যদিকে যুদ্ধের কারণেও ছিল অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে সেটিকেও কিন্তু মানুষ অতিক্রম করেছিল আবার উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত উনিশশো দ্বিতীয় মহাযুদ্ধ ছিল বিশ্বযুদ্ধ ছিল যেটাকে বলা হয় সেই মহাযুদ্ধের পরেও তো পৃথিবীতে অর্থনৈতিক সংকট বা অনেক পরিবর্তন ঘটে গেছে হ্যাঁ পৃথিবীর মানচিত্রেরও অনেক পরিবর্তন ঘটে গেছে অসংখ্য রাষ্ট্র ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন এসেছে নতুন নতুন স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা এসেছে অনেক বিপর্যয়ের মধ্যেও অনেক স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্ত ঘটেছে সুতরাং প্যারাডাইম শিফটটা তো তখনও হয়েছে এখন এই ভাইরাসের পরেও কিন্তু একটা পরিবর্তন অবশ্যই আসবে কিন্তু আমরা আশা করব বিশ্ব নেতৃবৃন্দ এই প্যারাডাইম শিপটা দ্রুত আরও বেশি মানবিক করার জন্য তাদের যে এতদিনকার ধ্যান ধারণা চিন্তাভাবনা যা এতদিনকার যে অভ্যাস বা স্বার্থগত অভ্যাস যেটা সেগুলোর একটা বিরাট পরিবর্তন যদি আনা আনয়ন করে তাহলে কিন্তু এই জায়গায় খুব দ্রুতই মানুষের মানব মানুষের যে বসবাসের পৃথিবী এটি কিন্তু আবার হাসি খুশিতে ভরে উঠতে পারে আবার এটি সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠতে পারে সেটাকে যেমন বর্তমানে যে অস্ত্র প্রতিযোগিতা এই অস্ত্র প্রতিযোগিতা এবং যে বিশাল যে অর্থ এর পেছনে বিনিয়োগ হচ্ছে সেই অর্থ যদি কমিয়ে দেওয়া যায় সেটাকে যদি এত অস্ত্র প্রতিযোগিতার জন্য নয় বরং এই যে মানুষের কল্যাণের জন্য যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোই কিন্তু করা দরকার অর্থাৎ গবেষণা ইত্যাদির মাধ্যমে মানব সভ্যতার উন্নয়নে যা কিছু করা যাবে সেই ক্ষেত্রেই বিনিয়োগটা আরও বেশি হওয়া দরকার দ্বিতীয় যে কাজটি আরো বেশি করা দরকার সেটি হলো শিক্ষা খাতে একটা বড় ধরনের বিনিয়োগ সব দেশে দেশে আসা উচিত শিক্ষার যে এতদিনকার ট্রেডিশনাল যে পদ্ধতি সেই পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন আসা দরকার জ্ঞান বিজ্ঞানের চর্চা হওয়া দরকার এবং সেখানে মানবিক মূল্যবোধ মানবিক যে সহবাসের যে সহ অবস্থানের যে দৃষ্টিভঙ্গি সেটা যেমনিভাবে আসা দরকার সেখানে প্রাকৃতিক বিজ্ঞান জীববিজ্ঞান সেখানে সামাজিক বিজ্ঞান অন্যান্য বিজ্ঞানের যত শাখা আছে সব শাখাকে মানুষের কল্যাণে এইগুলোকে নিয়ে আসতে হবে সেখানে একটা দর্শনগত পরিবর্তন নিয়ে আসতে হবে এবং এর সঙ্গে যেটি অত্যাবশ্যকীয় সেটি হলো গবেষণা গবেষণা খাতটাকে সর্বক্ষেত্রেই কিন্তু উন্নত করতে হবে বিস্তৃত করতে হতে হবে ব্যাপকতর করতে হবে এবং প্রচুর সংখ্যক গবেষক বিজ্ঞানী তৈরি করতে হবে তাহলে দেখা যাবে যে যেই সমস্যাগুলো সমাজ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি বিশ্ব ব্যবস্থায় যে সমস্ত পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতগুলো রয়েছে এগুলোকে নিরসন করা কোনো অবস্থাতেই কিন্তু প্রয়োজন হবে না যেমন আজকের উন্নত কয়েকটি দেশ যেমন আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা বলি এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলি সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এই সমস্ত দেশগুলো একে অপরের সঙ্গে যুদ্ধ যুদ্ধের যে দামাবা কেউ বাজাচ্ছে না তাদের অর্থ বিনিয়োগ করছে কিন্তু তাদের সমাজ কল্যাণে তাদের জনগণের কল্যাণে অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বিশ্বের উন্নত অনুন্নত সব রাষ্ট্রই তাদের মানুষকে তাদের নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে তারা যেন আরো আরও বলিষ্ঠ করে তুলতে পারে তার জন্য বিনিয়োগ করতে হবে প্রচুর পরিমাণ বিনিয়োগ করতে হবে এখন আমরা জানি পৃথিবীর উন্নত দেশগুলোতেও কিন্তু রিসার্চের পেছনে সরকার খুব বেশি বিনিয়োগ করছে না যদি কোনো কোম্পানি বিনিয়োগ করে মাল্টিনেশন কর্পোরেশন বিনিয়োগ করে তারা তাদের স্বার্থেই করে মানব কল্যাণে অনেক সময় হয় না সেই বিষয়গুলো অর্থাৎ বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে সমস্ত দেশগুলো অগ্রসর অবস্থানে আছে তাদের এতদিনকার যে বিনিয়োগ রিসার্চ বা গবেষণা কেন্দ্র যে বিনিয়োগ সেই বিনিয়োগের ধারণাটাকেই তারা তাদের পরিবর্তন করতে হবে সেটাকে আরও বেশি মানব কল্যাণ আরও বেশি সমাজ কল্যাণ আরও বেশি শুধু নিজের জনগণ নয় সারা বিশ্বের মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কল্যাণে কিভাবে বিনিয়োগ করা যাবে গবেষণা করা যাবে সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে অনেক বিজ্ঞানী উন্নত দেশে তারা কিন্তু দুঃখ করে বলে যে আমরা এত কম বেতন পাই এত কম সুযোগ সুবিধা পায় অথচ দেখা যাচ্ছে তাদের দেশগুলোতে অনেক স্পোর্টসম্যান অনেক হয়তো এমন কিছু খাতে অনেকে রয়ে গেছেন তারা কিন্তু অনেক কোটি কোটি ডলার কিন্তু তারা বছরে ইনকাম করেন অথচ একজন বিজ্ঞানী কিন্তু তিনি খুব বেশি সুযোগ সুবিধা পান না কারণ ওই সমস্ত খাতগুলোতে আমরা এমন কিছু খাদ খাতে আমরা দেখি অনেক বেশি অর্থ খরচ করা হয় কিন্তু সেই অর্থের একটা বড় অংশ যদি জ্ঞান বিজ্ঞানের যে চর্চা গবেষণা ইত্যাদিতে বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু এই সমস্ত রোগ এই সমস্ত অসুখ এই সমস্ত সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা ইত্যাদির সমাধান কিন্তু মানুষ রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে করতে সম্ভব আরেকটি বিষয় বর্তমান পৃথিবীতে যে চিকিৎসা ব্যবস্থা এবারে করোনা যে জিনিসটি দেখিয়ে দিয়েছে সেটা হলো বিশ্বের যে চিকিৎসা ব্যবস্থা সেটি কিন্তু ভেঙে পড়ে গেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ ইংল্যান্ডের মতো দেশ ইউরোপের অনেক দেশ জার্মানির মতো দেশও কিন্তু এত উন্নত দেশ সেটিও কিন্তু হিমশিম খেয়েছে তাহলে বুঝতে পারেন আমাদের মতো দেশ বা আমাদের চাইতে যারা অনুন্নত আছে বা কাছাকাছি আছে অন্যান্য দেশ রয়ে গেছে তারা কি অবস্থা তাদের অবস্থা তো একেবারেই বলা যায় যে কিছুই না আমাদের দেশগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা সেইভাবে গড়েই উঠেনি জনগণের আকাঙ্ক্ষার স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি সুতরাং এই যে যদি বিনিয়োগটা স্বাস্থ্য খাতে যথাযথভাবে করা হয় অর্থাৎ ওই যে অস্ত্র প্রতিযোগিতা বা যে সমস্ত যে সমস্ত ব্যয়ের কোনো জনস্বার্থ নেই জনস্বার্থের পরিচয় নাই সংশ্লিষ্টতা নেয় সেগুলোকে আমরা কমিয়ে সেটাকে আস্তে আস্তে বাদ দিয়ে সেই সেটাকে আমরা যদি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি বিনিয়োগটা করা হয় তাহলে দেখা যায় যে মানুষের এই যে করোনা ভাইরাস শুধু না সামনের দিকে তো আরও অসংখ্য ভাইরাস আসতে পারে এবং আসাটা খুবই স্বাভাবিক সেগুলোকে কীভাবে প্রতিহত করা হবে সেইগুলোকে প্রতিহত করতে গেলে এখন থেকে স্বাস্থ্যখাতের যে বিনিয়োগ স্বাস্থ্যখাতের যে অবকাঠামো স্বাস্থ্যখাতে যে কর্মী সেবক হ্যাঁ এইগুলোকে তৈরি করতে হবে অর্থাৎ পরিষেবা বলতে আমরা যেটা বুঝি সেখানে সব ধরনের পরিষেবাই আমি বলবো সেই খাতগুলোতে আরও ব্যাপক বিনিয়োগ করতে হবে তাহলে গিয়ে আমরা বলবো যে যে কোনো ধরনের বিপর্যয় আসুক সেখানে যত ধরনের ভাইরাসই আসুক সেগুলোকে নিয়ন্ত্রণ করা খুব মোটেও কঠিন নয় আরও ব্যাপক সংখ্যক মানুষ জ্ঞানীগুণী মানুষ তৈরি হবে সারা পৃথিবীতে আর আমাদের মতন দেশেও আরও অসংখ্য জ্ঞানীগুণী বিজ্ঞানী যখন তৈরি হবে তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই এগুলোর সমাধান করতে পারবো পরিষেবাগুলো যখন আরও বেশি আরও বেশি জনবান্ধব হবে এবং সেটার পেছনে যদি রাষ্ট্রের বিনিয়োগ আরও বেশি বাড়ে এমন কি যারা আমাদের সমাজে পুঁজি পুঁজির পুঁজি বিনিয়োগ করছেন যারা ব্যক্তি খাতে বিনিয়োগ করছেন বা যারা বড় বড় শিল্প কলকারখানা মালিক আছেন তারাও কিন্তু যদি এইসব খাতে আরও বেশি জনবান্ধব বিনিয়োগ করেন এবং সেখানে গবেষণা সেখানে সৃজনশীল সেখানে মানব কল্যাণ চিন্তা অর্থাৎ এই ধারণাটাকে যদি আরও বেশি বিস্তৃত করা যায় তাহলেই কিন্তু আমরা বলতে পারি যে আগামী দিনের যে প্যারাডাইম শিফটটা সেই প্যারাডাইম শিফটটা হবে জনবান্ধব অর্থাৎ সেটা মানুষ মানবের কল্যাণে সেটাকে তখন আর এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে না অর্থাৎ এই একটা কল্যাণবাদী রাষ্ট্র ব্যবস্থা আমরা এখনই দেখতে পাচ্ছি পৃথিবীর কল্যাণবাদী রাষ্ট্র ব্যবস্থাগুলো অনেক বেশি অভিঘাতকে সহজে মোকাবিলা করতে পারছে আর যেই রাষ্ট্রগুলো কল্যাণবাদী নয় অর্থাৎ জনবান্ধব নয় মানুষের কল্যাণকে যারা অনেক্ষা অনেক দিক থেকে অবজ্ঞা করেছে সেই রাষ্ট্রগুলোই কিন্তু এই বিপর্যয়ের মধ্যে পড়েছে সুতরাং এখনকার যে এই করোনা অভিঘাতের ফলে বিশ্বের যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা এই করোনা প্রশমিত হতে হতে এর যে প্যারাডাইম শিফটটা আসতেছে এর যে পাঠাতন পরিবর্তন আসতে যাচ্ছে সেখানে যদি বিশ্ব রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্র ব্যবস্থার এতদিনকার যে দর্শন এতদিনকার যে রাজনীতি এতদিনকার যে পলিসি এগুলোকে যদি তারা দ্রুত পরিবর্তন করে মানব মুখে করে তাহলেই কিন্তু এই আগামী দিনের পৃথিবীতে যে কোনো ধরনের বিপর্যয় এটাকে ঠেকানো কোনো ব্যাপারই নেই মানুষের জন্য এইগুলো কোনো মা এই ব্যাপারই নয় একটা ছোট্ট ভাইরাস সে ভাইরাসটি অতিক্রম করা সেই ভাইরাস ভাইরাসটিকে তার সংক্রমণকে নিয়ন্ত্রণ করা এটি যেহেতু টিকা এবং ঔষধ ইত্যাদি দ্বারা সম্ভব এটি যেহেতু মানুষের সচেতনতা দ্বারা সম্ভব তাহলে এর কাজটি কিন্তু হচ্ছে শিক্ষা এবং গবেষণার মাধ্যমে সেটি কর করা সম্ভব তার জন্য হলো বিপুল বিনিয়োগ তার জন্য হলো রাষ্ট্র চিন্তার যে পরিবর্তন সে পরিবর্তনটাকে বাস্তবে রূপ দেওয়া অর্থাৎ রাষ্ট্রগুলোকে আগামী দিনের রাষ্ট্রগুলোকে কল্যাণবাদী রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে সেক্ষেত্রে বর্তমানে যে সমস্ত মাল্টি কর্পোরেশন আছে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু তাদেরকেও কিন্তু ভাবতে হবে যে ভবিষ্যৎ যদি এর তো ভয়াবহ কোনো ভাইরাস ভাইরাসের সংক্রমণ ঘটে তাহলে কিন্তু তাদেরও কিন্তু অনেকেরই মৃত্যু ঘটবে সুতরাং সকলের জন্য একটি নিরাপদ পৃথিবী চায় সকলের জন্য একটা পরিবর্তিত পৃথিবী চায় যে পৃথিবীটা হবে মানব সভ্যতার পৃথিবী অর্থাৎ সভ্যতার পৃথিবী মানুষের সভ্যতা সেই সভ্যতায় মানুষ মা একে অপরের কাজে লাগবে মানুষ মানুষের কল্যাণে কাজে লাগবে এখন যেরকম যেভাবে এবার আমরা করোনার যে অভিজ্ঞতা দেখেছি অত অসংখ্য মানুষ অসহায় মানুষ তারা কিন্তু মারা গেছে কেউ কিছু করতে পারছিল না এই উন্নত দেশগুলিতেও যেমনিভাবে এটি দেখা যাচ্ছে আজকে আমাদের মতো উন্নত দেশগুলিতেও অনেক মানুষ এই ভয়ে এই ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত তারা তাদের পিতামাতাকেও অনেক সময় বা তাদের আক্রান্ত যে কোনো মানুষকে প্রিয়জনকেও তারা কিন্তু অনেক সময় বুঝতে পারে না তার যথাযথ সেবা নিতে দিতে পারে না এমনকি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে অর্থাৎ মানুষকে হৃদয়হীন করে ফেলছে অমানবিক করে ফেলছে সুতরাং এই জায়গাতে পরিবর্তনটা আসবে যদি আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থায় বিশ্ব ব্যবস্থায় সভ্যতাটি যথার্থ অর্থেই কার্যকর হয় সেভাবেই আগামী দিনের পৃথিবীটাকে ভাবতে আমরা বিশ্ব রাজনৈতিক নেতৃত্বকে অনুরোধ করব। এবং সেক্ষেত্রে খুব বেশি কিছু করতে হবে না সামরিক প্রতিযোগিতাকে বন্ধ করুন শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ করুন পরিষেবা খাতগুলোকে যথার্থভাবে এগুলোর জন্য বিনিয়োগ করুন এখানে সেভাবে দক্ষ জনবল নিয়োগ করুন এবং জ্ঞানবিজ্ঞানকে এটার সঙ্গে যুক্ত করে একটা রাষ্ট্র ব্যবস্থাকে কল্যাণমুখী করুন বিশ্ব ব্যবস্থাটাকে সভ্যতার কল্যাণকামী করে তুলুন তাহলে এই সভ্যতা নিশ্চিতভাবে টিকে যাবে নতুবা এমনিতেই জলবায়ু সহ আরো অসংখ্য সমস্যা আগামী বিশ্বে জন্য আমাদেরকে বার্তা দিচ্ছে যেগুলো আমাদেরকে হয়তো ভয়ানক এক বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে তার জন্য এখনই আমাদেরকে প্রস্তুত হতে হবে পৃথিবীতে সম্পদের অভাব নেই পৃথিবীতে অর্থের অভাব নেই পৃথিবীতে জ্ঞানীগুণী মানুষের এখনও অভাব নেই কিন্তু আরও সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে আরও অসংখ্য জ্ঞানীগুণী মানবতাবাদী মানুষ তৈরি করা উচিত যারা পৃথিবীটাকে রক্ষা করার জন্য এক হয়ে দাঁড়াবে সেটি সে আটলান্টিকের ওপারে হোক প্রশান্ত মহাসাগরের এপারে হোক ভারত মহাসাগরের ওপারে হোক এপারে হোক সারা পৃথিবীর পৃথিবীর মানুষই এক কাতারে এক জায়গায় দাঁড়িয়ে বলবে আমরা করোনা উত্তর পৃথিবীটাকে মানব সভ্যতার যথার্থ অর্থে রূপদানে ব্রতী হব সেই আশা এবং আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাই আমাদের থাকবে আমার এই বক্তব্য আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আজ তাহলে এখানেই শেষ করি আগামীতে আবার দেখা হবে ধন্যবাদ